নমস্কার আজকে আমরা শুনব শ্রীনাট রাজেনের সৃষ্টি গোয়েন্দা অহীন ও বরুণের গল্প ছদ্মবেশীর প্রথম পর্ব গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ যদি গল্পটা শুনে আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আরেকটা কথা আপনাদের মনে করিয়ে দিই দশ হাজার সাবস্ক্রাইবার অতিক্রম করার জন্য যে গিভেটি আমাদের হতে চলেছে তার জন্য এক নম্বর কন্ডিশন কিন্তু আপনাদের এক যে ছিল প্রিয়াঙ্কার সাথে সাথে এক যে আছে প্রিয়াঙ্কারতেও সাবস্ক্রাইবড থাকতে হবে সেখানেও সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিতে ভুলবেন না চ্যানেলের লিঙ্ক নিচে ডিসক্রিপশানে থাকবে শুরু করছি ছদ্মবেশীর প্রথম পর্ব দক্ষিণ কলকাতার সম্ভ্রান্ত অঞ্চল বলতে যে জায়গাটা বোঝায় সেখানে ধনী ব্যক্তিদের নামের যদি একটা লিস্ট তৈরি করা যায় তবে সেই লিস্টের প্রথম দশজনের মধ্যে নিশ্চয়ই বাবুর নাম খুঁজে পাওয়া যাবে মহাদেব চৌধুরী পঞ্চাশের কাছাকাছি বয়স কিন্তু জরা কিংবা ব্যাধি এখনও তার দেহ স্পর্শ করতে পারেনি সাধারণ দোহারা চেহারা ফর্সা গায়ের রং ঘাড়ের ও কানের কাছে কিছু চুলে সামান্য পাক ধরেছে মাত্র আর কপালের বলি রেখা দুটো একটু বেশি স্পষ্ট হয়ে উঠেছে পাড়ায় জনপ্রিয় ব্যক্তি এই মহাদেব চৌধুরী হাস্যময় নিজে প্রচুর বৃত্তের মালিক হলেও নিরহংকারী সকলের সঙ্গেই সমানভাবে মেশেন সার্বজনীন অনুষ্ঠানগুলোতে তার উন্মুক্ত হস্ত তাই পাড়ার অল্প বয়সী ছেলেদের কাছেও তার প্রচুর খাতির শহরের অনেকগুলো জনহিতকর প্রতিষ্ঠানের সঙ্গে তিনি বিশেষভাবে জড়িত ত্রাণ তহবিল থেকে শুরু করে সর্বপ্রকার সরকারি বেসরকারি তহবিলে তার মোটা অঙ্কের দান মহাদেব চৌধুরী এপাড়ায় বাড়ি কিনে বসবাস করছেন প্রায় বছর পনেরো হল তার আগে নাকি তিনি বম্বেতে থাকতেন সেখানে সিনেমা লাইনে তার প্রচুর পয়সা খাটত কিন্তু কোনো বন্ধুর বিশ্বাসঘাতকতায় প্রচুর অর্থ লোকসান দিয়ে বম্বে ছেড়ে সপরিবারে তিনি কলকাতায় চলে আসেন কিন্তু এখন অন্য ব্যবসায় তার পয়সা খাটছে বম্বে ছেড়ে চলে এলেও সেখানকার নামজাদা চিত্র তারকাদের সঙ্গে তার সম্পর্ক এখনও বর্তমান সুতরাং পাড়ার হবু চিত্র তারকারা কারণে অকারণে মহাদেববাবুর বাড়ি এসে তার সঙ্গে পরিচিত হতে অত্যন্ত যত্নবান ব্যবসা ক্ষেত্রে একটা অদ্ভুত নিয়মে বিশ্বাসে তিনি তার মতে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অফিসের কর্মচারীরা যখন কাজ করে তখন মালিকের পক্ষে স্বয়ং সেখানে উপস্থিত থাকলে যতটা না কাজ হয় তার চেয়ে হইচই হয় অনেক বেশি তাই তিনি নাকি প্রতিদিন বিকেল চারটেই নিজের অফিসে যান প্রতিটি কর্মচারী সারাদিনের কাজ খুঁটিয়ে দেখেন প্রত্যেকটি কর্মচারীর পরের দিনের কাজ সম্পর্কে নির্দেশ লিখে রাখেন তারপর গভীর রাতে বাড়ি ফিরে আসেন মহাদেববাবু বলেন এই পদ্ধতিতে তিনি নাকি কর্মচারীদের কাছ থেকে ষোলো আনা কাজ আদায় করতে সক্ষম হয়েছেন আর কর্মচারীরাও মালিকের উপস্থিতির জন্য অযথা আরুষ্ট হয়ে না থেকে দিব্যি সহজভাবে নিজেদের কাজ করে যেতে পারে সেদিন মহাদেববাবুর দিবানিদ্রা ভাঙতে একটু দেরি হয়ে গেল শুয়ে শুয়ে দেয়াল ঘড়ির দিকে তাকালেন তিনি ঘড়িতে তখন চারটে বাজতে পাঁচ মিনিট বাকি মুখে একটা বিরক্তির ভাব প্রকাশ করে পালঙ্ক ছেড়ে নামলেন মহাদেববাবু ভয়ানক দেরি হয়ে গেছে ঠিক এমন সময় উড়ে চাকর বনমালী সামনে এগিয়ে এসে একখানা চিঠি এগিয়ে দেয় তার কাছে কুঞ্চিত করে মহাদেববাবু জিজ্ঞেস করেন কার চিঠি কিন্তু জবাবের প্রতীক্ষায় না থেকে খামখানা খুলে পড়তে থাকেন চিঠিখানা দেখতে দেখতে উত্তেজিত হয়ে ওঠেন তিনি খামের মধ্যে কাগজখানা রাখতে রাখতে কঠিন গলায় জিজ্ঞেস করেন কখন এসেছে চিঠিখানা দুপুরবেলা ভয় ভয় জবাব দেয় বনমালি। কটার সময় তাই বল ঝাঁঝিয়ে ওঠেন তিনি তো তখন বোধ হয় গোটা দুয়েক হবে এত ঢুক গিলে জবাব দেয় বনমালি। রেগে ওঠেন মহাদেবাবু দুটোই চিঠি এসেছে আর চারটের সময় সেই চিঠি আমার কাছে এলো চুপ করে থাকে বোনোমালি বলতে থাকে পাবু এমন জরুরি চিঠি এতক্ষণ আমাকে দিসনি কেন আমতা আমতা করে জবাব দেয় বনমালী না আপনি ঘুমোচ্ছিলেন তাই আমাকে ডেকে দিতে পারলি না বাগানে মালির কাজ দেখছেন সব বলতে বলতে একটা মুখ্য ভঙ্গি করে বাথরুমে ঢোকেন তিনি দ্রুত হাতে পোশাক পরিবর্তন করেন মহাদেববাবু পাট ভাঙা ধুতির ওপর গিলে করা আদ্যির পাঞ্জাবি পরেন বনমালি চকচকে কালো রঙের পাম্প সুজোড়া এনে এগিয়ে দেয় ঠিক এমন সময় ঘরে ঢোকে স্ত্রী অমলা ব্যস্ত স্বামীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে এত তাড়াতাড়ি করছো কেন আজ আঙুল দিয়ে দেয়াল ঘড়িটা দেখিয়ে মহাদেববাবু বলেন কটা বেজেছে দেখেছ তারপর একটু থেমে আবার বলতে থাকেন তোমরা এতগুলো লোক বাড়িতে থাকতে এমন জরুরি চিঠিটা এসে পড়ে রইল আর তোমরা আমাকে একবার ডেকে দিতে পারলে না স্ত্রী অমোলা চুপ করে থাকে বাঁ হাতের কবজিতে হাতখড়িটা বাঁধতে বাঁধতে জুতোয় মচ মচ শব্দ জাগিয়ে বেরিয়ে যান বাবু ফুটপাতে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে একটা ট্যাক্সির খোঁজ করতে থাকেন তিনি অদ্ভুত স্বভাব তার নিজের অত বড় গাড়িটা থাকতেও ট্যাক্সিতেই তিনি যাতায়াত করেন কেবল ছুটি ছাটার দিনে ওটা ব্যবহৃত হয় মহাদেব চৌধুরী রাস্তায় এসে দাঁড়াতেই একটা ট্যাক্সি ফুটপাত ঘেঁষে সামনে এসে দাঁড়ায় ভেতরে ঢুকে দরাম শব্দে দরজা বন্ধ করে দেন তিনি একটা মৃদু গুঞ্জন তুলে পেছনে এক রাশ ধোঁয়া ছেড়ে অদৃশ্য হয়ে যায় ট্যাক্সিটা ট্রেনের কামরায় আলাপ হয়েছিল ভদ্রলোকটির সঙ্গে এর আগে মুকুন্দবাবু লোকটিকে কখনো দেখেনি তবে প্রথম আলাপে লোকটির সঙ্গে কথাবার্তায় মুগ্ধ হয়ে গিয়েছিল সে একটা সেকেন্ড ক্লাস কামরায় মেদিনীপুর থেকে কলকাতা আসছিল মুকুন্দ দত্ত ব্যবসায়ী মানুষ আড়তদার হাজার কুড়ির মতো টাকা ছিল সঙ্গে তবে খুব হুঁশিয়ার মানুষ সে কাপড়ের থলিতে কোমরে বাঁধা ছিল টাকাটা বড় বাজারের মহাজনের টাকা পরিশোধের জন্যেই টাকাটা সঙ্গে নিয়েছিল সেই সঙ্গে নতুন করে জিনিসপত্রের অর্ডারও দিতে হবে খড়গপুর স্টেশন আসতেই বৃষ্টি আরম্ভ হয়ে গেল নিজের সিটে বসে বসে মুকুন্দ দত্ত ভাবছিল এখন এক কাপ গরম চা পেলে ভেস হতো কিন্তু ওই প্রচণ্ড বৃষ্টিতে চাওয়ালা টিকিও দেখা গেল না ইতিমধ্যে পাশের ভদ্রলোকটিও উঠে গিয়ে দরজার সামনে দাঁড়িয়েছে বোধ হয় সেও চায়ের প্রত্যাশী কিন্তু চাওয়ালা দেখা নেই স্টেশনের ঘন্টা বেজে উঠল বাঁশি বাজিয়ে চলতে আরম্ভ করলো ট্রেন হঠাৎ দরজার সামনে দাঁড়িয়ে থাকা সেই ভদ্রলোকটি চেঁচিয়ে উঠলিকে চাওয়ালা কাছে এগিয়ে আসতেই তার থালায় পয়সা ফেলে দিয়ে ভদ্রলোক বললে দেখে দেখি দু চা জলদি ট্রেনের সঙ্গে চলতে চলতে চাওয়ালা মাটির খুঁড়িতে চা ঢালতে থাকে ভদ্রলোক থালা থেকে খুঁড়ি দুটো তুলে নিতেই মুকুন্দবাবু দরজার সামনে এগিয়ে আসে এই চা আর একটা খুঁড়ি বলতে বলতে পকেটে হাত ঢোকায় মুকুন্দবাবু কিন্তু ততক্ষণে চাওয়ালাকে পেছনে ফেলে ট্রেনটা জোরে ছুটতে আরম্ভ করেছে বিমর্ষ চিত্তে মুকুন্দবাবু এসে নিজের জায়গায় বসে পড়ে তো চায়ের খুঁড়ি দুটো দুহাতে নিয়ে ভদ্রলোকটিও পাশে এসে বসে তারপর মুকুন্দবাবুর দিকে একটা খুঁড়ি গিয়ে দিয়ে বলে আপনি এটা নিন চমকে উঠি মুকুন্দবাবু সে কি আপনি দুটো নিলেন আমি আবার তাতে ভাগ বসাবো কেন আহা তাতে কি হয়েছে আমি তো নিজের জন্যই দুটো নিয়েছি আপনি না হয় একটা নিলেন মুকুন্দবাবু কিছুতেই নেবে না ভদ্রলোকটিও নাচর বান্দা শেষ পর্যন্ত মুকুন্দবাবুকে একটা খুরি নিতেই হলো এমনিভাবেই লোকটির সঙ্গে আলাপ হলো মুকুন্দবাবুর কথায় কথায় মুকুন্দ জানতে পারল লোকটির নাম হচ্ছে আনন্দ মিশ্র সে এসেছে বাঁকুড়া থেকে যাচ্ছে কলকাতায় সেও ব্যবসাদার ব্যবসা সূত্রেই সে কলকাতা যাচ্ছে আনন্দ ব্যবসায় জেনে মুকুন্দ একটু ঘনিষ্ঠভাবেই আলাপ করতে থাকে তার সঙ্গে এক সময় আনন্দ জিজ্ঞেস করে আপনি বোধ কলকাতায় গিয়ে কোনো আত্মীয়ের বাড়ি ওঠেন না তেমন আর আত্মীয় কই সেখানে একটা হোটেলের নাম করে সে আবার বলে ওই ওখানেই উঠি আমি উৎফুল্ল হয়ে ওঠে ভদ্রলোক আরে কি আশ্চর্য আমি যে সেখানেই উঠবো বলে ঠিক করেছি আনন্দের কথাবার্তা এত চমৎকার যে অতি অল্প সময়ের মধ্যে মুকুন্দ কেবলমাত্র মুগ্ধই হয়ে যায় না তার বিশেষ অন্তরঙ্গ হয়ে ওঠে মেচেদা স্টেশনে দুজনে নেমে চা ও মিষ্টি খেয়ে নেয় মুকুন্দর বারণ সত্ত্বেও আনন্দই পয়সাটা মিটিয়ে দেয় হাওড়া স্টেশনে নেমে আনন্দই উদ্যোগী হয়ে একটা ট্যাক্সি ডেকে আনে তারপর সেই নবপরিচিত বন্ধু যুগল হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে যায় হোটেলের তলায় একটা ডাবল সিটের রুম বেছে নেয় তারা নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে আনন্দ একসময় বলে ও আজ আর বোধহয় বড় অঞ্চলে যাবেন না না বা আজ আর যাওয়া হয়ে উঠবে না কাল একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরোবো বরং তাহলে এখন হোটেলে বসে না থেকে চলুন না একটু বেরিয়ে আসি কোথায় আরে চলুন না শুনেছি মেট্রোতে নাকি একটা চমৎকার ইংরেজি হাসির ছবি এসেছে টিকিট পাই তো ঢুকে পড়বো সেখানে কী বলেন ব্যবসাদার মানুষ মুকুন্দ দত্ত ইংরেজিতে কোনো রকমের মাত্র নাম সই করতে জানে তাই ইংরেজি বই শুনে তেমন উৎসাহ দেখালো না সে কিন্তু আনন্দ মিশ্র বুদ্ধিমান মুকুন্দর মনের কথা টের পেয়েই যেন সে বলল আরে কিছু ভাববেন না ইংরেজিতে আমার বৃদ্ধের দৌড়ো সেই গাঁয়ের মাইনার স্কুলের ক্লাস ফোর পর্যন্ত কিন্তু হলে গিয়ে দেখতে পাবেন কথাবার্তা ঠিক মতো বুঝতে না পারলেও আসল ঘটনাটা বুঝতে কোনো অসুবিধা হবে না অগত্যা উঠতে হলো মুকুন্দকে মাঝে মাঝে দু চারটে বাংলা হিন্দি বই দেখলেও ইংরেজি বই দেখার সুযোগ হয়নি তার কখনো তাছাড়া আনন্দ যখন এত করে বলছে মেট্রোর সামনে এসে মুকুন্দকে একটু দাঁড়াতে বলে আনন্দ কাউন্টারের সামনে এসে দাঁড়ায় তারপর ব্যালকানির দুখানা টিকিট কেটে এনে দুই বন্ধুতে ঢুকে পড়ে হলে রাত আটটা নাগাদ শো শেষ হয় হাসতে হাসতে দুই বন্ধু এসে বাইরে দাঁড়ায় মুকুন্দ খুব খুশি এমন চমৎকার হাসির ছবি সে জীবনে দেখেনি হলের ভেতর হাসতে হাসতে তার পেটে ব্যথা ধরে গিয়েছিল পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে মুকুন্দকে একটা সিগারেট দিয়ে নিজে একটা ধরায় আনন্দ তারপরে জোরে একটা টান দিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে বলে এবার কি করবেন হোটেলে ফিরে যাবেন আনন্দর মুখের দিকে তাকিয়ে মুকুন্দ উত্তর দেয় হ্যাঁ তাছাড়া আর এত রাতে কোথায় যাব মুখ থেকে সিগারেটটা নামিয়ে একটা বিস্ময়সূচক শব্দ করে আনন্দ বলে এত রাত বলেন কি বসাই মাত্র তো আটটা কলকাতা এখন তো সবাই সন্ধে হ্যাঁ মুকুন্দ চুপ করে সিগারেট টানতে থাকে এক সময় আনন্দ আবার বলে চলুন না একটা ভালো জায়গায় যাই কোথায় আরে আগে চলুন না বলতে বলতে একটা ট্যাক্সি ডেকে দুজনে উঠে পড়ে তাতে পার্ক স্ট্রিট ধরে ছুটে চলে ট্যাক্সি দুদিকে বড় বড় বাড়ি সাজানো গোছানো ঝকঝকে তকতকে দোকান পরিষ্কার পরিচ্ছন্ন ফুটপাতে বাঙালির চেয়ে অবাঙালির সংখ্যাই বেশি ধুতি পাঞ্জাবির চেয়ে প্যান্ট কোটের আর শাড়ির চেয়ে স্কার্টের আধিক্য এই অঞ্চলে ট্যাক্সির ভেতর মুকুন্দ দত্ত একবার জিজ্ঞেস করে কোথায় যাচ্ছি আমরা বেড়াতে আর সেই সঙ্গে কিছু আয় করতে আনন্দের কথার অর্থ ঠিক বোধগম্য হয় না মুকুন্দের সে কেবল ফ্যাল ফ্যাল করে তার মুখের দিকে তাকিয়ে থাকে আনন্দ আরও একটু কাছে সরে এসে অন্তরঙ্গ গলায় বলে আসল কলকাতার রূপ তো আর দেখলেন না কোনো দিন এখানে এসে কেবল হাওড়া স্টেশন আর বড় সময় কেটে গেল আপনার তাই একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছি আপনাকে মুকুন্দ একটা কিছু জবাব দিতে যাচ্ছিল কিন্তু তার আগেই একটা ঝাঁকুনি দিয়ে রাস্তার একপাশে দাঁড়িয়ে পড়ে ট্যাক্সিটা সোচ্চাহে আনন্দ বলে ওঠে আরে এই এই তো তো এসে গেছি বলতে বলতে দরজা খুলে বাইরে এসে মুকুন্দকে ডাকে আরে চলে আসুন বাইরে এসে এদিক ওদিক দেখতে থাকে মুকুন্দ যথারীতি ট্যাক্সি ভাড়া মিটিয়ে দিয়ে মুকুন্দকে নিয়ে আনন্দ পাশের ছোট রাস্তা দিয়ে হাঁটতে থাকে একটা তিনতলা বাড়ির সামনে এসে দাঁড়ায় দুজনে সামনের দরজা বন্ধ ভেতরে কি আছে বোঝা শক্ত দরজার একখানা সাইনবোর্ডে ইংরেজিতে যা লেখা আছে আধো আলো আধো অন্ধকারে তা পড়তে পারে না মুকুন্দ একটু চাপ দিতেই দরজাটা খুলে যায় মুকুন্দকে নিয়ে ভেতরে ঢোকে আনন্দ একটা প্রশস্ত হল ঘর তার একদিকে কাউন্টার কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে একজন পাঞ্জাবি ভদ্রলোক গালপাট্টা দাড়ি মাথায় পাগড়ি ঠিক তার পেছনে ধরে ধরে সাজানো রয়েছে বিভিন্ন আকৃতির বোতল হলের মধ্যে অনেকগুলো ছোট ছোট টেবিল তার চারপাশে চারখানা করে সুন্দর চেয়ার সাজানো কিছু স্ত্রী পুরুষ এখানে ওখানে ছড়িয়ে বসে রঙিন তরল পদার্থপূর্ণ পাত্রে চুমুক দিচ্ছে কোনো অদৃশ্য স্থান থেকে বিলিতি বাজনার মৃদুর শব্দ ভেসে আসছে মুকুন্দর আর বুঝতে বাকি থাকে না আনন্দ তাকে কোথায় এনেছে কেমন যেন একটু ভীত হয়ে ওঠে সে হাত দিয়ে কোমরের টাকার থলিটা একবার স্পর্শ করে একটা অজানা আশঙ্কায় বুকটা দূর দূর করতে থাকে তার এমন পরিস্থিতির মধ্যে জীবনে সে কখনো পড়েনি ব্যবসায়ী মানুষে স্বভাবতই একটু সাবধানী এক মুহূর্তে নানা রকম সম্ভাবনার কথা মনে উদয় হয় তার তবে কি আনন্দ মিশ্র তার টাকার কথা জানতে পেরে তার কাছ থেকে ওই টাকা কেড়ে নেবার মতলবে আছে তবে কি আনন্দর সব কিছুই অভিনয় কথাগুলো মনের কোণে এসে জমা হতেই দারুণ চমকে ওঠে মুকুন্দ দত্ত একবার ইচ্ছে হয় ছুটে বাইরে চলে যায় আবার একা একা যেতেও মন সায় দেয় না দরজার সামনেই স্থানুর মতো দাঁড়িয়ে থাকে সে দুচর পা এগিয়ে গিয়েছিল আনন্দ পেছনে তাকিয়ে মুকুন্দকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সে আবার ফিরে আসে তারপর মৃদু কণ্ঠে বলে গেলেন নাকি আরে ভেতরে আসুন স্থির চোখে মুখের দিকে তাকিয়ে তেমনি মৃদু কণ্ঠে আনন্দর জবাব দেয় আপনি মদ খান নাকি হে সে সমস্ত ব্যাপারটাকে হালকা করে দিতে চেষ্টা করে আনন্দ জবাব দেয় আরে আরে পাগল নাকি মদ খাবো আমি জাত বেনের ছেলে আমি ওসব অখাদ্য খেয়ে পয়সা ওড়াতে শিখিনি আমি মনে মনে একটু আশ্বস্ত হয় মুকুন্দ বলে তবে এখানে এলেন কেন আরে আসুন না ভেতরে আসুন দেখতে পাবেন বলতে বলতে মুকুন্দকে নিয়ে হল ঘরের শেষ প্রান্তে এগিয়ে যায় আনন্দ যেতে যেতে কাউন্টারের সামনে সেই পাঞ্জাবি ভদ্রলোকের সঙ্গে চোকাচুকি হতেই ভদ্রলোক কেমন যেন চোখের একটা ইশারা করে আনন্দ মৃদু হেসে এগিয়ে যায় আনন্দ দেয়ালের ওপর চাপ দিয়ে দরজা না খুললে মুকুন্দ হয়তো বুঝতেই পারত না যে হল ঘরের এ পাশেও একটা দরজা আছে আনন্দ মিশ্র মুকুন্দ দত্তকে নিয়ে দরজা দিয়ে ভেতরে অদৃশ্য হয়ে যায় গভীর রাতে সেই আড্ডাখানা থেকে বেরিয়ে এসে মুকুন্দ দত্ত বুঝতে পারে তার নিজের আশঙ্কা একেবারেই অমূলক আনন্দ মিশ্র ঘুণাক্ষরেও তার টাকা পয়সার কোনো কথাই উল্লেখ করেনি আনন্দকে শুধু শুধু সন্দেহ করায় নিজেই নিজের কাছে একটু লজ্জিত হয় মুকুন্দ দত্ত হল ঘরের ওপাশে যে জগৎটা এইমাত্র মাত্র মুকুন্দ দেখে এলো তার সঙ্গে পূর্বে তার কোনোদিন পরিচয় ছিল না অনেকগুলো ছোট ছোট ঘর প্রতিটি ঘরেই সুন্দর বেশভূষায় সজ্জিত চার পাঁচজন করে লোক টেবিলের ওপর হুমড়ি খেয়ে বসে তাস খেলছে টেবিলের মধ্যখানে টাকার স্তূপ কাঁচা টাকা নয় কেবল নোট অনিচ্ছুক মুকুন্দকে নিয়ে আনন্দ মিশ্র একটা ঘরে ঢুকতেই দুজন লোক মুখ তুলে তাকায় তাদের দিকে ঘরে মাত্র ওই দুজন লোকই উপস্থিত ছিল তখন আনন্দের দিকে তাকিয়ে একজন বলে। আনন্দ বাবু অনেকদিন বলেই পেছনে মুকুন্দর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে জবাব দেয় আনন্দ মিশ্র আমার বন্ধু মুকুন্দ সম্বন্ধে বিশেষ কোনো উৎসাহ না দেখে আনন্দের সঙ্গে কথা বলতে থাকে তারা আনন্দ জিজ্ঞেস করে আপনাদের দেখছি কিন্তু কুমার বাহাদুরকে তো দেখছি না তিনি কোথায় তিনি এলেন বলে একজন জবাব দেয় তবে আপনি যখন এসেছেন তখন কুমার বাহাদুর আপনাকে ছাড়া অন্য কারোর সঙ্গে আজ খেলবেন না এটা তো নিশ্চিত আরে না না আজ আমি খেলতে আসিনি সঙ্গে তেমন পয়সা করিও নেই অন্য লোকটি বলে কুমার বাহাদুর আপনাকে ছেড়ে দেবেন মনে করেছেন একটু থেমে লোকটি আবার বলতে থাকে হ্যাঁ সত্যি আশ্চর্য দুর্বলতা আপনার ওপর বাহাদুরের আপনাকে পেলে আর অন্য কারোর সঙ্গে তিনি খেলবেন না আরে না নেশা নেশা আনন্দ তোর সঙ্গে খেলে মনে যে আনন্দ পাই অন্য কারোর সঙ্গে খেলে তা পাই না আনন্দ মিশ্রের কাছে হেরে গিয়েও সুখ আছে বুঝলে বলতে বলতে একটি ভরসা মাঝবয়সী ভচলো ঘরে ঢোকে ধুতির উপর গিলে করা আদির পাঞ্জাবি পায় চকচকে পাম্প কুমার বাহাদুরকে দেখে সকলেই উঠে দাঁড়ায় কুমার বাহাদুর আনন্দর একটা হাত ধরে একটা মৃদু ঝাঁকুনি দিয়ে বলে এসো আনন্দ অনেকদিন পর তোমাকে পেয়েছি আজ আমতা আমতা করে আনন্দ মিশ্র জবাব দেয় আগে আজ আমি ঠিক খেলতে আসিনি মুকুন্দকে দেখিয়ে বলতে থাকে এই এই বন্ধুটিকে নিয়ে একটু বেড়াতে বেরিয়েছিলাম আনন্দর মুখের কথা কেড়ে নিয়ে কুমার বাহাদুর বলে আরে ও সব বাজে অজুহাত রাখো খেলতে তোমাকে হবেই বলতে বলতে একটা চেয়ার টেনে নিয়ে কুমার বাহাদুর বসে পড়ে আনন্দ মিশ্রের মুখে চোখে একটা অনিচ্ছার ভাব ফুটে ওঠে মৃদু কণ্ঠে সে কেবলমাত্র উচ্চারণ করে না মানে তেমন পয়সা করি নেই আজ আমার কাছে কত আছে হাজার দিনে হবে বেশ হতেই হবে আজ কিছুতেই ছাড়বো না তোমাকে মুকুন্দর মুখের দিকে একটা নিরুপায় দৃষ্টি নিক্ষেপ করে চেয়ারে বসে পড়ে আনন্দ বাধ্য হয়ে মুকুন্দকেও বসতে হয় পাশে বিস্ময় বিস্ফারিত দৃষ্টিতে মেদিনীপুরের ব্যবসায়ী মুকুন্দ দত্ত দেখতে থাকে কেমন করে তার শেষ সঙ্গে সঙ্গে করে নোটগুলো হাত বদল হতে থাকে গভীর রাতে যখন খেলা শেষ হয় তখন আনন্দের হাতে বারো হাজার টাকা এসে গেছে কুমার বাহাদুরকে কিন্তু তেমন দুঃখিত বলে মনে হয় না মুকুন্দ ভাবতে থাকে এটাই বোধ এই লাইনের রেওয়াজ হেরে গেলেও হাসি মুখে থাকতে হয় এখানে কিন্তু মুকুন্দ দত্ত সাংঘাতিক আশ্চর্য হয়ে গেল যখন কুমার বাহাদুর আনন্দের ঘাড়ে হাত রেখে তাকে পরের দিন আবার আসতে অনুরোধ জানালো হোটেলে ফিরে এসে নিজেদের ঘরে ঢাকা দেওয়া খাবার খেতে খেতে মুকুন্দ দত্ত বলে নিট ন হাজার টাকা লাভ কি বলেন জবাব না দিয়ে কেবল একটু হাসে আনন্দ মুকুন্দ আবার জিজ্ঞেস করে আচ্ছা এই কুমার বাহাদুরটিকে দাঁত ও হাতের সাহায্যে একখানা মাংসের হাড় আয়ত্তে আনতে চেষ্টা করে আনন্দ জবাব দেয় শুনতে বল একখানে নাকি কোন নেটিভ স্টেটের রাজকুমার ছিলেন রাজত্ব চলে যাওয়ার পর এখন নাকি ব্যবসা করছেন প্রচুর পয়সার মালিক এই কুমার বাহাদুর স্বভাবের লোক জানেন তো আমার সঙ্গে খেলতে বসে খেলা কোনো কথা না বলে এক মনে খেয়ে যেতে থাকে মুকুন্দ দত্ত তার মনের মধ্যে কি বলি ঘুরপাক খেতে থাকে ওই একটি মাত্র কথা তিন হাজার টাকা দিয়ে মাত্র কয়েক ঘন্টার মধ্যে নিট ন টাকা লাভ আনন্দ মিশ্র মুকুন্দ দত্তর মুখের দিকে তাকিয়ে তার মনের ভাব আন্দাজ করতে চেষ্টা করে বলে এসব ব্যাপারে মোটা দাও মারতে হলে চাই প্রচুর টাকা বুঝলেন তো এই ধরুন না কাল যদি আমার কাছে তিন হাজার টাকা না থেকে নগদ তিরিশ হাজার টাকা থাকতো নির্ঘাত কমসে কম লাখ টাকা পেতে পারতাম তাই না খাওয়া থামিয়ে আনন্দর মুখে থেকে হাঁ করে তাকিয়ে থাকে মুকুন্দ দত্ত নিজের অজ্ঞাতেই একসময় তার মুখ থেকে বেরিয়ে আসে বলেন কি এক লাখ টাকা হ্যাঁ আরও বেশি হতে পারতো তো কলকাতা আসার সময় মোটা টাকা সঙ্গে করে নিয়ে এলেই তো পারেন মুকুন্দ বলে একটু বিষণ্ন হাসি হেসে জবাব দেয় আনন্দ কোথায় পাবো মোটা টাকা বলুন বাঁকুড়ার ব্যবসা আমার দাদার হাতে কলকাতা যখন বেশি টাকা নিয়ে আসতে হয় তখন দাদা নিজেই আসেন কাজেই কথাটা শেষ না করি থেমে যায় সে রাতে ভালো ঘুম হয় না মুকুন্দর সমস্ত রাত বিছানায় ছটফট করে মাথার ভেতর চট পাকাতে থাকে নানা চিন্তা এতদিন পর সে যেন সেই কথাটার মর্ম যথাযথ উপলব্ধি করতে পারে কলকাতায় পয়সা উড়ে বেড়ায় যার বুদ্ধি আছে সে ধরে নিতে পারে একটা টাকা আয় করতে মাথার ঘাম পায়ে ফেলতে হয় আর এখানে শত শত হাজার টাকা উড়ছে সত্যি আনন্দ মিশ্রর বুদ্ধি আছে আর শুধু বুদ্ধি নয় সেই সঙ্গে আছে ক্ষমতা লোকটা যদি টাকা থাকতো তবে সে তাই দিয়ে এতদিনের লক্ষ্যপতি হতে পারত সকালে ঘুম থেকে কিন্তু মুকুন্দ বাজারে তার মহাজনের কাছে যাওয়া স্থগিত রাখে সাময়িকভাবে আনন্দকে জিজ্ঞেস করে আজ সন্ধে আবার যাবেন নাকি ওখানে আহ ইচ্ছা তো আছে তবে হাতে আরও কিছু টাকা থাকলে কাজ হতো কত টাকা আমার কাছে তো সেই কালকের বারো হাজার টাকা আছে আর দশ বিশ হাজার হলে কুমার বাহাদুরের কাছ থেকে মোটামতো দাও মারা যেত এক মুহূর্ত চিন্তা করে জবাব দেয় মুকুন্দ বেশ আপনাকে আমি আমি পাঁচ হাজার টাকা দিতে পারি খুশিতে আনন্দ চোখ দুটো চকচক করে ওঠে সেদিন রাতেও কুমার বাহাদুরের সঙ্গে খেলতে যায় আনন্দ মিশ্র বলাই বাহুল্য মুকুন্দ দত্ত সঙ্গে থাকে আনন্দ মিশ্রর বরাত ভালো বলতে হবে সেদিনও সে কুমার বাহাদুর কাছ থেকে নিট দশ হাজার টাকা লাভ করে হোটেলে ফিরে এসে আনন্দ মুকুন্দ দত্তর পাঁচ হাজার টাকা পরিশোধ করে আর সেই সঙ্গে আরো পাঁচ হাজার টাকা তুলে দেয় তার হাতে বিস্মিত মুকুন্দ জিজ্ঞেস করে আমাকে এতগুলো টাকা দিচ্ছেন যে বা আপনার পাঁচ হাজার টাকা পেয়ে তো আজ এতগুলো টাকা লাভ করতে পেরেছি মুকুন্দ দত্ত একেবারে বেশামাল হয়ে পড়ে এতক্ষণে আনন্দকে কাছে ডেকে ফিসফিস করে বলে শুনুন আমার কাছে মোট পঁচিশ হাজারের মতো টাকা আছে হ্যাঁ আপনি কাল এই সবটা দিয়ে কুমার বাহাদুরের সঙ্গে খেলুন কেমন আনন্দ মিশ্র তেমন উৎসাহ দেখায় না জবাব না দিয়ে চুপ করে থাকে মুকুন্দ আবার জিজ্ঞেস করে কি কথা কইছেন না যে ভাবছি গত দুদিনে এতগুলো টাকা লোকসান দিয়ে আবার বেশি টাকার ঝুঁকি নিতে রাজি হবেন কিনা কুমার বাহাদুর তারপর একটু চিন্তা করে আবার বলতে থাকে উম বোধ হয় রাজি হবেন না তিনি এই সাংঘাতিক একগুয়ে লোক তো একবার একটু তাতিয়ে দিতে পারলেই হলো তাছাড়া এককালে রাজা ছিলেন নজরটাও খুব উঁচু ও দশ বিশ হাজারকে টাকা বলেই মনে করেন না তিনি মহাদেব চৌধুরী ট্যাক্সির ভিতর বসে পকেট থেকে চিঠিখানা বের করে আরেকবার পড়েন ছোট্ট চিঠি মাত্র দু তিন লাইন লেখা মনে মনে ভাবতে থাকেন তিনি খুব দেরি হয়ে গেছে আজ কোথায় আজই একটু তাড়াতাড়ি যাবার দরকার ছিল তা না আজই দেরি হয়ে গেল সবচেয়ে বেশি স্ত্রী অমলা ও চাকর বনমালির ওপর আর এক দফা মনে মনে রেগে ওঠেন মহাদেব চৌধুরী একটু অন্য মনস্ক হয়ে পড়েছিলেন তিনি হঠাৎ এক সময় তিনি চেঁচিয়ে ওঠেন এই এই দাঁড়াও দাঁড়াও এখানে দাঁড়াও বৃদ্ধ ট্যাক্সি ড্রাইভার ঘাড় ফিরিয়ে জিজ্ঞেস করে এখানে দাঁড় করাবো হ্যাঁ হ্যাঁ এখানে রোজ আসো তবু ভুলে যাও কেন বলতে বলতে গাড়ি থেকে নেমে পড়েন মহাদেব চৌধুরী তারপর ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিয়ে ফুটপাথ ধরে তাড়াতাড়ি এগিয়ে যেতে থাকেন হঠাৎ কি যেন মনে পড়ল তার রাস্তা পার হয়ে এপাশের ফুটপাতের কাছে ছোট্ট পানের দোকানের সামনে এসে তিনি দাঁড়ান মহাদেব চৌধুরী কিছু বলবার আগেই উড়ে পানলা এক গাল হেসে জিজ্ঞেস করে ক্যাকেট দিব তিন প্যাকেট গোল্ড ফ্লেক্স সিগারেটের প্যাকেট তিনটি পকেটে ফেলে আবার ফুটপাত ধরে হাঁটতে থাকেন মহাদেব চৌধুরী গভীর রাত হলঘরের ঘরের খদ্দেররা সকলেই একে একে বিদায় নিয়েছে ভেতরের ঘরগুলো প্রায় সবই ফাঁকা কেবল একটিমাত্র ঘরে তখনও খেলা চলছে পুরো দমে। কুমার বাহাদুরের পাশে বসে আছে তার দুজন সঙ্গী উল্টো আনন্দ মিশ্রের পাশে মুকুন্দ দত্ত ঘরের একপাশে অন্য একটা চেয়ারে বসে খেলা দেখছে সেই পাঞ্জাবি ম্যানেজার প্রীতম সিং খুবই উত্তেজনাপূর্ণ খেলা পাশার দান উল্টে গেছে আজ আনন্দ মিশ্র ক্রমাগত হেরেই চলেছে উত্তেজনায় পা দুটো থরথর করে কাঁপছে মুকুন্দ দত্তর এখনো সময় আছে এই শেষ দানে আনন্দ জিততে পারলে অন্তত আসল টাকাটা উঠে আসতে পারে টেবিলের ওপর জমেছে নোটের পাহাড় কেউ ছেড়ে কথা বলার বান্দা নয় হাতের নোটের বান্ডেল থেকে কুমার বাহাদুর গত টাকা দিয়েই যাচ্ছে আনন্দ মিশ্র তার ক্ষৈষ্ণু পুঁজি ঢেলে দিচ্ছে টেবিলের ওপর হঠাৎ এক সময় থেমে গেল আনন্দ মিশ্র আর টাকা নেই তার কাছে নিজের হাতে তাস টেবিলের ওপর ফেলে দিল সে কুমার বাহাদুর স্থির গম্ভীর ভঙ্গিতে টেবিলের উপর নিজের হাতের তাস রেখে দিল ধীরে ধীরে উঠল মুকুন্দ কুমার বাহাদুর সেই টাকার পাহাড়টা নিজের কাছে টেনে নিতেই দুহাত বাড়িয়ে পাগলের মতো চিৎকার করতে যাচ্ছিল মুকুন্দ দত্ত সঙ্গে সঙ্গে তরাক করে দাঁড়িয়ে ওঠে সেই পাঞ্জাবি ম্যানেজার প্রীতম সিং তারপর নিস্তব্ধ রাত্রি শূন্য রাস্তা দ্রুত বেগে দু একখানা মোটর গাড়ি ছুটে যাচ্ছে দূর থেকে দু একটা রিক্সার টুং টাং শব্দ মাত্র শোনা যায় উঁচু বাড়ির দেয়াল ঘেঁসে ফুটপাতে শুয়ে আছে গোটা কয়েক ভিকারি সাদা পোশাক পরিহিত দুজন পুলিশ কনস্টেবল নাল লাগানো বুট জুতোর খট খট শব্দ করতে করতে এগিয়ে চলছে মন্থর গতিতে আর নিম্ন স্বরে কথা বলছে নিজেদের মধ্যে মদের দোকানটার সামনে এসে এক মুহূর্ত দাঁড়ায় তারা দোকানের সামনে দরজা ভেতর থেকে বন্ধ ভেতরেও কোনো আলোর আভাস পাওয়া যাচ্ছে না নিশ্চিন্ত মনে কনস্টেবল দুজন এগিয়ে যায় সামনে দুটো বাড়ির মধ্যবর্তী গলিপথে ধীরে ধীরে এসে দাঁড়ায় একখানা কালো রঙের মোটর গাড়ি দুজন লোক গাড়ি থেকে নেমে এসে বাইরে দাঁড়ায় ঠিক এমনি সময় পাশের মদের দোকানের একটা গড়াধীন জানলা খুলে যায় আবছা অন্ধকারে দেখা যায় দুটো মূর্তি একটা সেই ম্যানেজার প্রীতম সিং এর আর অন্যটা আরেকজন লোকের সাদা কাপড়ে ঢাকা একটা মনুষ্য দেহ টেনে তোলে তারা সেই চান্দাটার ওপর অসার নিঃস্পন্দ দেহ হাত দুটো ঝুলে পড়েছে মাথার কাছে তারপর সঙ্গে লোকটির সাহায্যে ম্যানেজার প্রীতম সিং সেই মনুষ্য দেহটা ধীরে ধীরে নামিয়ে দেয় নিচে ক্ষিপ্র হাতে নিচে দাঁড়ানো লোক দুটো সেই কাপড়ে জড়ানো দেহটা ধরে ফেলে গাড়ির ভেতর দেহটা ঠেলে তুলতে যাবে ঠিক এমন সময় পেছন থেকে শোনা যায় সেই পুলিশ কনস্টেবলদের কণ্ঠস্বর লোক দুটো কিন্তু জবাব দেয় না দ্রুত হাতে দেহটাকে ঠেলে গাড়ির ভেতর তুলে দিয়ে সশব্দে তর্জাটা বন্ধ করে দেয় আবছা অন্ধকারে কনস্টেবল দুজন সমস্ত ব্যাপারটাই দেখতে পায় তীক্ষ্ণ শব্দে রাত্রির নিস্তব্ধতা ভঙ্গ করে বেজে ওঠে তাদের বাসি বুট্যুতর খটখট শব্দ করতে করতে তারা আসতে থাকে গাড়িটার দিকে লোক দুটো ততক্ষণে গাড়ির ভেতরে উঠে পড়েছে মৃদু গর্জন করে ওঠে ইঞ্জিনটা ডপ করে পেছনের নাম্বার প্লেটের আলোটা নিভে যায় তারপর বিদ্যুৎ গতিতে গলিপথ দিয়ে বড় রাস্তায় এসে বাঁকের মুখে অদৃশ্য হয়ে যায় গাড়িটা কনস্টেবল দুজন ততক্ষণে সেখানে এসে পড়েছে চিৎকার করতে থাকে তারা আর সেই সঙ্গে ঘন ঘন তারা তাদের বাঁশি বাজাতে থাকে জানলার কপাট কিন্তু তখনও তেমনি খোলাই রয়েছে নিজেদের ভেতর আলোচনা করে একজন কনস্টেবল সেই জানলার সামনে দাঁড়িয়ে থাকে আর একজন ছুটে চলে যায় দোকানের বন্ধ দরজার সামনে এমন সময় একখানা কালো রঙের পুলিশের বেতার গাড়ি এসে দাঁড়ায় সেখানে কনস্টেবলদের বাঁশির শব্দে আকৃষ্ট হয়েই গাড়িখানা সেখানে এসে দাঁড়িয়ে পড়ে একজন পুলিশ সার্জেন্ট গাড়ি থেকে নেমে ছুটতে ছুটতে সেখানে এসে হাজির হয় কনস্টেবলটি সংক্ষেপে তাকে ঘটনার কথা বলতেই সার্জেন্টটি আবার ছুটে যায় গাড়ির কাছে সঙ্গে সঙ্গে বেতার যন্ত্রটি চালু হয়ে ওঠে পুলিশ হেডকোয়ার্টার্সে চলে যায় জরুরি বার্তা ততক্ষণে একটি ছোটোখাটো ভিড় জমে গেছে সেখানে অধিকাংশই পাশের বাড়িগুলোর দরোয়ান শ্রেণীর লোক দু চারটে ভিকারিও আছে তাদের মধ্যে আসল ঘটনাটা জানার জন্য উদ্গ্রীব তারা কিন্তু কনস্টেবলদের মুখে কোনো কথা নেই তারা কেবল বলতে থাকে সেই খোলা জানলাপথে কিন্তু বাড়িটার মধ্যে কিছুই দেখতে পাওয়া যায় না শুধুই অন্ধকার এক মিনিট দু মিনিট করে প্রায় বিশ মিনিট কেটে যায় দূরে মোটর গাড়ির গর্জন ভেসে আসে এবার একটু আশ্বস্ত হয় কনস্টেবলরা সার্জেন্টিও বেতার গাড়ি থেকে নেমে এসে রাস্তায় দাঁড়ায় এতক্ষণে বোধহয় পুলিশ ফোর্স এসে পড়ল তাদের অনুমান মিথ্যে নয় একখানা পুলিশ ট্রাক বোঝাই একদল সশস্ত্র পুলিশ এসে হাজির হয় সেখানে গাড়ি থেকে নেমে আসে দুজন পুলিশ অফিসার কনস্টেবলরা একে একে সমস্ত ঘটনা বিবৃত করে তাদের কাছে তাদের নির্দেশে পুলিশ সমস্ত বাড়িটা ঘিরে ফেলে ঘন ঘন ধাক্কা পড়তে থাকে দোকানের সামনের দরজার ওপর মিনিট পাচেক পরে একটি চাকর শ্রেণীর লোক দরজা খুলে দিতেই হুড়মুড় করে পুলিশ ঢুকে পড়ে দোকানের মধ্যে নিস্তব্ধ ঘল ঘর লোকজনের সারা সত্য নেই কথা হলের এক প্রান্তে মাত্র একটি অল্প পাওয়ারের আলো চলছে পুলিশ অফিসারদের মধ্যে একজন সেই চাকর শ্রেণীর লোকটাকে একটা ধমক দিয়ে হিন্দিতে জিজ্ঞেস করে দরজা খুলিস কণ্ঠে লোকটা জবাব দেয় শুনতে পাইনি হুজুর রক্তবর্ণ বর্ণ চোখ পাকিয়ে পুলিশ অফিসারটি তার কথাই আবার পুনরাবৃত্তি করে শুনতে পাওনি না লোকটা কিন্তু এবার কোনো জবাব না দিয়ে চুপ করে থাকে পুলিশ অফিসার আবার জিজ্ঞেস করে এখানে আর সব লোকজন কোথায় গেল নিয়ম মতো খদ্দেররা তো অনেক আগে চলে গেছে হুজুর কেউ তো নেই তুই একাই মাত্র এখানে আছিস আর কেউ নেই আগে আর ম্যানেজার বাবু আছেন এ তো তিনি তার ঘরেই বসে আছেন চারিদিকে একবার দৃষ্টি বুলিয়ে নিয়ে পুলিশ অফিসারটি বলে চল ম্যানেজারের কাছে নিয়ে চল আমাদের একটা টেবিল ল্যাম্প জেলে এক কাদা খাতাপত্রের উপর ঝুঁকে পড়ে ম্যানেজার প্রীতম সিং এক মনে কাজ করে যাচ্ছিল জুতো শব্দে মুখ তুলে তাকিয়ে পুলিশ দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় তারপর পরিষ্কার ইংরেজিতে তাদের অভ্যর্থনা করে পুলিশ অফিসার জিজ্ঞেস করে এখানে অন্য কোনো লোকজন নেই মুখে একটা বিস্ময়সূচক শব্দ করে প্রীতম সিং জবাব দেয় অনেক আগেই তো দোকান বন্ধ হয়ে গেছে আর কে থাকবে এখানে তা আপনি এত রাত পর্যন্ত এখানে কি করছেন মদের কারবার করি স্যার জানেন তো গাড়ি ব্যাপারে আজকাল অনেক ঝামেলা তাই বসে বসে হিসেবপত্র পত্র ঠিক করছিলাম পুলিশ অফিসারটি তার চোখের দৃষ্টি প্রীতম সিং এর মুখের উপর নিবদ্ধ রেখে বলে কিন্তু এই কিছুক্ষণ আগেই আপনার দোকানে জানলা দিয়ে একটা মৃতদেহ নিচে নামিয়ে দেওয়া হয়েছে জানেন বিস্ময় প্রীতম সিং এর চোখ দুটো কপালে ওঠে মাথা নেড়ে সে বলতে থাকে আরে নেহি নেহি এ হতে পারে না আমার দোকানে হে তো রাতে মৃতদেহ আসবে কোথা থেকে আর জানলা দিয়ে মৃতদেহ পাচার করবেই বা একটু কঠিন স্বরে এবার প্রশ্ন করে পুলিশ অফিসার তাহলে আপনি এ সম্বন্ধে কিছু জানেন না নেই হুজুর জবাব দেয় প্রীতম সিং এক মুহূর্ত চুপ করে থেকে পুলিশ অফিসারটি বলে বেশ আপনার দোকান সার্চ করব। হ্যাঁ করিয়ে না করিয়ে না আপত্তি কি বলতে বলতে প্রীতম সিং পুলিশ দলকে সমস্ত দোকানটা ঘুরিয়ে দেখাতে থাকে একে একে সমস্ত ঘরগুলো সার্চ করে পুলিশ অফিসারেরা কিন্তু কোথাও কোনো লোকজন কিংবা সন্দেহজনক কিছু নজরে পড়ে না তাদের দোকানের একেবারে শেষ প্রান্তে বাথরুম সংলগ্ন একটা ছোট্ট দরজা দেখতে পায় তারা দরজাটা খুলতেই একটা খুব সরু গলিপথ চোখে পড়ে তাদের পেছনের ছতলা বাড়িটা সংলগ্ন এই গলিটা এতই অপ্রশস্ত যে পাশাপাশি একজনের বেশি হেঁটে যেতে পারে না পুলিশ অফিসারটি সব প্রশ্ন দৃষ্টিতে প্রীতম সিং এর দিকে তাকাতেই প্রীতম সিং জবাব দেয় এ পথে এ পথে মেথর যাতায়াত করে স্যার আর সেই সঙ্গে দরকার হলে অন্য যে কেউ এই পথে সরতে পারে কেমন একটু শ্লেষের সুরে প্রশ্ন করে পুলিশ অফিসার কোনো জবাব না দিয়ে চুপ করে থাকে প্রীতম সিং পুলিশ দল ঘুরতে ঘুরতে সেই ছোট অন্ধকার কক্ষে এসে হাজির হয় জানলাটা তখনও তেমনি খোলাই রয়েছে প্রীতম সিং সুইচ টিপে আলো জ্বেলে দেয় ছোট্ট একখানা ঘর একপাশে পাশে একটা গোডরেজের আলমারি ছাড়া আর অন্য কোনো আসবাবপত্র নেই ঘরের কোথাও পুলিশ অফিসার প্রীতম সিং এর দিকে তাকিয়ে বলে এই জানলা দিয়ে এসে মৃতদেহ নিচে নামিয়ে দেওয়া হয়েছে হতেই পারে না হুজুর জামতে প্রীতম সিং কিন্তু দুজন সেপাই সচক্ষে দেখেছে ব্যাপারটা তহলে আমি আর কি বলতে পারি বলেন তবে হয়তো তারা ভুলও দেখতে পারে পুলিশের চোখে সাধারণত অত ভুল জিনিস ধরা পড়ে না বলতে বলতে পুলিশ অফিসারটি জানলা সামনে গিয়ে যায় হঠাৎ সে সঙ্গীদের উদ্দেশ্যে চেঁচিয়ে বলতে থাকে আয় এটা টর্চানো শিগির টর্চের জোরালো আলোয় জানলার উপর দেখা যায় ফোঁটা ফোঁটা রক্তের দাগ পুলিশ অফিসারটি সোজা হয়ে দাঁড়িয়ে ওঠে তারপর প্রীতম সিং মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে এখানে রক্ত এলো কি করে প্রীতম সিং কোনো জবাব দেবার আগেই সেই গোডরেজ আলমারির পাশে পড়ে থাকা একটা ধুতি ও একটা গিলে করা পাঞ্জাবির উপর নজর পড়ে সেই পুলিশ অফিসারের সঙ্গে সঙ্গে সে ছুটে যায় সেখানে পাট ভাঙা ধুতি ও পাঞ্জাবি দামি জিনিস কিন্তু তাতেও ফোঁটা ফোঁটা রক্তের দাগ হাত দিয়ে জিনিস দুটো তুলে ধরে পুলিশ অফিসার প্রীতম সিং এর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে এই রক্ত মাখা জামা কাপড় দুটো কার এখানে করে এক মুহূর্তে ফ্যাকা সে হয়ে ওঠে প্রীতম সিং এর মুখ একটা ঢোক গিলে আমতান্তা করে সে জবাব দেয় আমি মানে আমি ঠিক বুঝতে পারছি না কেমন করে চুপ করুন ব্যাপারটা সবই আমরা বুঝতে পারছি বলতে বলতে হঠাৎ পুলিশ অফিসারের নজর পড়ে প্রীতম সিং এর প্যান্টের উপর সাদা প্যান্টের উপর দুদিন ফোটা রক্ত শুকিয়ে রয়েছে পুলিশ অফিসার সেই রক্তের দিকে প্রীতম দৃষ্টি করে 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 গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস আপনার রক্ত বলুন মাথা নিচু করে নিজের সাদা প্যান্টের দিকে তাকিয়ে চমকে উঠে প্রীতম সিং তারপর ছোট্ট একটি ব্যান্ডেজ বাধা নিজের আঙুল দেখিয়ে জবাব দেয় হাজি এ রক্ত তো আমার নিজের এ আঙুল কেটে গিয়ে রক্ত পড়েছে আর সেই কাটা আঙুল নিয়ে বোধহয় আপনি এই জানলার সামনে এসে দাঁড়িয়েছিলেন এবং এই ধুতি ও পাঞ্জাবিতে রক্ত মুছেছিলেন তাই না সেই তীক্ষ্ণ শ্লেষের কণ্ঠে বলে ওঠে সেই পুলিশ অফিসার প্রীতম সিং কোনো জবাব না দিয়ে চুপ করে থাকে হত্যা অপরাধে গ্রেপ্তার করা হলো ম্যানেজার প্রীতম সিংকে কে দোকানের সেই চাকর শ্রেণীর লোকটাকেও গ্রেপ্তার করা হলো তারপর তাদের নিয়ে সদর বলে চলে গেল পুলিশ লালবাজারের পথে যাবার আগে তারা কয়েকজন পুলিশ কনস্টেবলকে মোতায়েন করে গেল সেই বাড়িতে রাত তখন সাড়ে তিনটে ঝনঝন শব্দে লালবাজারের এনকোয়ারি অফিসের টেলিফোন বেঁচে ওঠে নিদ্রা জড়িত চোখে ডিউটি অফিসার ফোনটা তুলে নিয়ে জবাব দেয় হ্যালো লালবাজার বলছি ওপাশ থেকে একটি নারী কণ্ঠ ভেসে আসে দেখুন আমি লেক অ্যাভিনিউ থেকে বলছি বলুন দেখুন আমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না সন্ধ্যের সময় বাড়ি থেকে সে যে বেরিয়েছেন এখনও ফিরে আসেননি গভীর রাতে কিংবা শেষ রাতে এমন ধারা টেলিফোন কিছু নতুন নয় বিশেষ করে একটু ধনী ব্যক্তিদের বাড়ি থেকে মাঝে মাঝেই এমন খবর পাওয়া যায় বাড়ির গিন্নি হয়তো কর্তার জন্যে ধর্না দিয়ে রাত জেগে বসে থাকে আর কর্তা মহাশয় তখন হয়তো অন্য কোথাও স্ফূর্তির জোয়ারে হাবুডুবু খাচ্ছে তাই ডিউটি অফিসার একটু বিরক্ত কণ্ঠে জবাব দেয় তো এই রাতে আমরা এখন কি করতে পারি বলুন একটু থেমে অনেকটা উপদেশের ভঙ্গিতে সে আবার বলে সকাল হতে দিন হয়তো নিজেই এসে যাবেন তিনি টেলিফোনের উপাস থেকে অধৈর্য কণ্ঠে সে মহিলা জবাব দেয় না না ব্যাপারটা মোটেই সাধারণ নয় গত পনেরো বছরের মধ্যে আমার স্বামী বাইরে কোথাও রাত কাটাননি সাধারণত একটু বেশি রাতে কাজকর্ম সেরে তিনি বাড়ি ফেরেন কিন্তু আজ এখনও পর্যন্ত ফেরেননি এবার একটু নড়ে চড়ে বসে সেই ডিউটি অফিসার তারপর জবাব দেয় আপনি শহরের হাসপাতালগুলো খোঁজ নিয়েছিলেন দেখুন বাড়িতে মাত্র আমি একা মহিলা তাই এই রাতে একা একা হাসপাতালে যেতে সাহস করিনি তবে টেলিফোনে যতটা সম্ভব খবর নিয়েছি কিন্তু কোনো খোঁজ পাইনি তার বলে পুলিশ অফিসারটি এক মিনিট চিন্তা করে তারপর আবার জিজ্ঞেস করে আপনার স্বামীর নাম কি মহাদেব চৌধুরী ঠিকানা লেক অ্যাভিনিউ কি করেন তিনি ব্যবসা করেন বলে একটু থামে অমলা তারপর মহাদেব চৌধুরী শহরের যে সমস্ত সম্ভ্রান্ত প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সেই সমস্ত প্রতিষ্ঠানের নামগুলো একে একে বলে যেতে থাকে এতক্ষণে পুলিশ অফিসারটি বুঝতে পারে যে মহাদেব চৌধুরী হচ্ছে একজন সম্ভ্রান্ত ব্যক্তি কিন্তু এই শেষ রাতে তার পক্ষে আর কি বা করা সম্ভব তাই সে অমলার কাছ থেকে মহাদেব চৌধুরীর বয়স চেহারার বিবরণ প্রভৃতি আবশ্যকীয় বিষয়গুলি জেনে নিয়ে আবার জবাব দেয় বেশ আমরা খোঁজ নেবার চেষ্টা করছি ব্যবস্থা করছি কিছু সম্ভব হলে সকালের দিকে আপনি একবার নিজে এখানে আসবেন পরের দিন খুব সকালে নিজেদের বড় শেভ্রোলে গাড়িতে অমলা এসে হাজির হয় লালবাজারে সঙ্গে আসে চাকর বনমালি তখনও চারিদিক ভালো মতো ফর্সা হয়নি বন্দুকধারী শান্তিকে জিজ্ঞেস করে অমলা এনকোয়ারি অফিসের সামনে এসে দাঁড়ায় ডিউটি অফিসারটি তখন টেবিলের ওপর ঝুঁকে পড়ে কিছু লিখছিল পায়ের শব্দে মুখ তুলে অমলাকে দেখে বললে আপনি বোধ হয় চৌধুরী মাথা নেড়ে সম্মতি জানিয়ে শুষ্ক মুখে সাগ্রহে অমলা বললে কোনো খবর পেয়েছেন নাকি না এখনো কিছু পাইনি তবে কথাটা শেষ না করে থেমে যায় অফিসারটি ব্যাকুল কণ্ঠে অমলা প্রশ্ন করে তবে কি? এক মুহূর্ত চিন্তা করে অফিসারটি বলে না মানে আমি ঠিক বলতে পারবো না আপনি আপনি একটু অপেক্ষা করুন এখানে মার্ডার স্কোয়াডের ইনচার্জকে আমি এখনই খবর পাঠাচ্ছি তিনি এসে আপনাকে সব কিছু বলবেন দারুণ উৎকণ্ঠায় চেয়ারে বসে ছটফট করতে থাকে অমলা মার্ডার স্কোয়াডে কেন তবে কি তার স্বামী না না আর ভাবতে পারে না অমলা একটা অমঙ্গল আশঙ্কায় তার সমস্ত দেহ যেন অসাড় হয়ে আসে চোখ দুটো ছলছল করে ওঠে সত্যি যদি তেমন কিছু হয় তবে সকাল প্রায় সাতটা নাগাদ একটি কনস্টেবল এসে অন্য একটা ঘরে ডেকে নিয়ে যায় অমলাকে অমলাকে একটা চেয়ারে বসিয়ে মার্ডার স্কোয়াডের ইনচার্জ জিজ্ঞেস করে আচ্ছা আপনার স্বামীর কিসের ব্যবসা ছিল বলতে পারেন যতদূর জানি ব্যবসা করতেন তিনি তার অফিসের ঠিকানা বলতে পারেন দেখুন আমার স্বামীর ব্যবসা সংক্রান্ত ব্যাপারে কোনো কিছু আমি জানি না তার অফিসের ঠিকানাও আমার জানা নেই একটু থেমে আবার সে বলতে থাকে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে বাড়ির কারো নাক গলানো তিনি মোটেই পছন্দ করতেন না তাই সে সম্বন্ধে আমরা কখনো কোনো খোঁজখবর করতাম না তাহলে আপনার স্বামীর ব্যবসা সংক্রান্ত কিছুই আপনি জানেন না তাই তো না একটু সময় চুপ করে থেকে পুলিশ অফিসারটি আবার জিজ্ঞেস করে আচ্ছা আপনার স্বামীর অফিসটা কোন পাড়ায় এটুকু বলতে পারেন হ্যাঁ একবার যেন ওর মুখে শুনেছিলাম পার্ক স্ট্রিট অঞ্চলে একটা মৃদু হাসির রেখা ফুটে ওঠে অফিসারটির মুখে তারপর এক সময় আবার জিজ্ঞেস করে দেখুন যদি কিছু মনে না করেন তো একটু কথা জিজ্ঞেস করছি অবশ্য চৌধুরীকে খুঁজে বের করতে খবরটা আমাদের প্রয়োজন বলেই জিজ্ঞেস করছি বলুন না আপনার স্বামী কি ড্রিঙ্ক করতেন ভ্রুযুগল একবার কুঞ্চিত হয়ে ওঠে অমলার ভদ্রলোক কি বলতে চাইছে তার স্বামী মাতাল কিনা তাই জিজ্ঞেস করছেন হয়তো শুধু তাই নয় এরা হয়তো মনে করছে আর পাঁচজন ধনী ব্যক্তির মতো তার স্বামীর ও মদের সঙ্গে আর কোনো উপসর্গ আছে কিন্তু এরা তো তার স্বামীকে চেনে না অমন স্বামী স্ত্রী হিসেবে সে নিজে গর্বিত স্বামী হিসেবে অমলার কাছে মহাদেব চৌধুরী একজন আদর্শ পুরুষ দীর্ঘ বিবাহিত জীবনের অনেক কিছুই মনে পড়ে অমলার সন্তানহীনা নারী সে নিজের দুঃখ নিজের মনে চেপে রেখে স্বামীকে সান্ত্বনা দিতে চেষ্টা করত সে কিন্তু তবুও মাঝে মাঝে অন্য মনস্ক মহাদেব চৌধুরীর ম্লান মুখ নজর এড়াত না তার একদিন সে মহাদেব চৌধুরীকে বলেই ফেলেছিল দেখো হ্যাঁ একটু কথা বলবো বলো মহাদেব চৌধুরীর সব প্রেম দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকায় একটা ঢোক গিলে অমলা বলেছিল তুমি বরং আর একটা বিয়ে করো কথাটা শুনে চমকে হেসে উঠেছিল মহাদেব চৌধুরী অমলার মুখের দিকে স্থির দৃষ্টিতে এমন ভাবে সে খানিক্ষণ তাকিয়ে রইল যে স্বামীর ওই দৃষ্টির সামনে নিজেরই লজ্জা করতে লাগলো অমলার মহাদেব চৌধুরী একটি মাত্র ছোট্ট জবাব দিয়েছিল সেদিন তা হয় না এই জীবনে আমার পক্ষে তা সম্ভব নয় তার অমন স্বামীর সম্বন্ধে এরা কি বা জানে তাই অহেতুক সন্দেহ করছে এরা অমলাকে চুপ করে থাকতে দেখে পুলিশ অফিসারটি বললে এতে লজ্জিত হবার কিছু নেই একটু একটু ড্রিঙ্ক আজকাল অনেকেই করে থাকেন তাই না না লজ্জার কথা নয় আমি ভাবছি আপনারা তো আমার স্বামী সম্পর্কে কিছু জানেন না তাই ওই সন্দেহ করছেন তিনি জীবনে ওসব কোনোদিন স্পর্শই করেননি কিন্তু এমনও তো হতে পারে আপনার অজ্ঞাতে বাইরে তিনি ড্রিঙ্ক করতেন এবার কিন্তু একটু বিরক্তই হয় অমলা ঝাঁঝালো কণ্ঠে জবাব দেয় আপনি বলছেন কি বাইরে থেকে ওষুধ ছাইপাস খেলেও স্ত্রী হিসেবে আমি তা জানতে পারবো না হ্যাঁ তা অবশ্য ঠিক অনেকটা আমতা আমতা করে জবাব দেয় সেই পুলিশ অফিসার খানিক্ষণ উভয় চুপ করে থাকে এক সময় পুলিশ অফিসারটি আবার বলে কাল রাতে আমরা একটা বাড়ি থেকে দুটো জামা কাপড় খুঁজে পেয়েছি জানি না সে দুটো আপনার স্বামীর কিনা তবে সত্যি যদি সেগুলো আপনার স্বামীর হয় তো কথাটা শেষ না করেই থেমে যায় সে কেমন যেন একটু হতভম্বের মতো তাকিয়ে থাকে অমলা জামা কাপড় তার স্বামীর জামা কাপড় এদের হাতে এসে পড়বে কেমন করে ব্যাপারটা কেমন যেন ঘোরালো হয়ে ওঠে তার কাছে একটা অজানা আশঙ্কায় বুকটা ধরফর করে ওঠে তার তবুও কোনো জবাব না দিয়ে চুপ করে থাকে সে পুলিশ অফিসারটির নির্দেশে একটি কনস্টেবল একটা কাগজের প্যাকেট এনে খুলতে থাকে তার সামনে নির্নিমেষ দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে থাকে অমলা দারুণ উত্তেজনায় কাঁদতে থাকে তার পা দুটো অতি কষ্টে চেয়ারের হাতল ধরে দাঁড়িয়ে নিজেকে সামলে নেয় প্যাকেটটা খোলার সঙ্গে সঙ্গে তার মুখ থেকে একটা চাপা আর তোন বেরিয়ে আসে এক মুহূর্ত স্থির থেকে সে ছুটে যায় প্যাকেটের সামনে তারপর কম্পিত হাতে তুলে ধরে সেই কালো পেড়ে ধুতিখানা কেমন ফ্যাকা সে হয়ে উঠেছে অমলার মুখ কেউ যেন তার দেহ থেকে সমস্ত রক্ত চুষে নিয়েছে কাপড়টা নিজের চোখের সামনে ধরে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে সে অসফুট কণ্ঠে বলতে থাকে তিনিও তো তিনিও তো এমনই একখানা ধুতি পরে বেরিয়েছিলেন হঠাৎ তার নজর পড়ে পাঞ্জাবিটার উপর কাপড়টাকে ছেড়ে দিয়ে পাঞ্জাবিটা টেনে নেয় অমলা গিলে করা আদিপ পাঞ্জাবি বোতামের ঘাটে হাড়ের সাধারণ বোতাম লাগানো ধনী মহাদেব চৌধুরী সোনার বোতাম ব্যবহার করতেন না এমনই সাধারণ বোতাম পছন্দ করতেন তিনি পাঞ্জাবিটার দিকে অপলোক চোখে তাকিয়ে থাকতে থাকতে কম্পিত কণ্ঠে জবাব দেয় অমলা এটাও তো আমার স্বামীর পাঞ্জাবি কিন্তু কিন্তু এ দুটো আপনারা পেলেন কোথায় বলুন কোথায় পেলেন আপনারা তারপর হঠাৎ জামার নিচের দিকে শুকিয়ে যাওয়া কালো কালো রক্তের ছোপের দিকে নজর পড়তেই কেমন যেন মাথাটা ঘুরে ওঠে তার পায়ের তলার মজবুত লালবাজারের বাড়িটা যেন দুলতে থাকে চোখের সামনে ধীরে ধীরে নেমে আসে একটা কালো রঙের পর্দা যাওয়া এত রক্ত কেন তবে তবে কি যাবে কথাটা শেষ না করেই হাউ হাউ করে কেঁদে উঠে মেঝে অচৈতন্য হয়ে লুটিয়ে পড়ে অমলা গভীর নিস্তব্ধ রাত রাস্তার দুপাশে কালো দৈত্যের মতো বাড়িগুলো দাঁড়িয়ে আছে রাস্তার অল্প আলোয় সুপ্ত মহানগরী কলকাতাকে আরও ভয়ঙ্কর দেখাচ্ছে তীব্র বেগে ছুটে চলেছে একখানা মোটর গাড়ি উত্তরের দিকে ফাঁকা রাস্তায় উল্কা গতি ব্যারাকপুর ট্রাঙ্ক রোড ধরে সোজা উত্তর দিকে ছুটে চলেছে গাড়িটা ডানলক ব্রিজের কাছে আসতেই হঠাৎ গতি স্তিমিত হয়ে এসে একসময় দাঁড়িয়ে পড়লো গাড়িটা পুলিশ চেকপোস্ট শহরে যাতায়াতের সমস্ত গাড়িগুলো চেক হয় এখানে দুজন কনস্টেবলের সঙ্গে একজন পুলিশ অফিসার গাড়ির সামনে এসে দাঁড়ায় তারপর গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে অফিসারটি এত রাতে কোথায় যাচ্ছেন গাড়ির আরোহীদের মধ্যে একজন উত্তর দেয় আগে ব্যারাকপুর যাচ্ছি আমরা এত রাতে ব্যারাকপুর যাচ্ছেন কোথেকে আসছেন পুলিশ অফিসারটি আবার প্রশ্ন করে কলকাতার একটা ঠিকানা বলে আরোহীটি বললে আগে পার্টিতে গিয়েছিলাম আমরা সেখানে আমার এই সঙ্গের ভদ্রলোকটি একটু বেসামাল হয়ে পড়েন হ্যাঁ একটু মৃদু হেসে লোকটি আবার বলতে থাকে হ্যাঁ বুঝতেই তো পারছেন পার্টিতে এই ভদ্রলোক একটু বেশি খেয়ে ফেলেছেন তাই আচ্ছন্নের মতো শুয়ে আছেন এখন একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে লেবু টেবুর জল খাইয়ে দিতে হবে পুলিশ অফিসারটি মাথা নিচু করে গাড়ির মধ্যে একবার তীক্ষ্ণ নজর দেয় আপাদ মস্তক একটি চাদরে ঢেকে গাড়ির একপাশে পাশে হেলে পড়ে আছে একজন ভদ্রলোক আর পাশের অন্য লোকটি এক হাত দিয়ে ধরে আছে তাকে এক মুহূর্ত চিন্তা করে পুলিশ অফিসারটি তাড়াতাড়ি গাড়ির চারদিকে একবার চোখ বুলিয়ে নেয় না কোনো নিষিদ্ধ দ্রব্য নজরে পড়ে না কোথাও শেষে তাদের ব্যারাকপুরের ঠিকানা জেনে নিয়ে ছেড়ে দেয় গাড়িটা উত্তর শহরতলির একটা হাসপাতালের সামনে এসে গাড়িটা দাঁড়ায় কোথাও কোনো লোকজন নেই চারিদিক নিস্তব্ধ কেবল বাড়িটার সামনের অল্প পাওয়ারের আলোটা চলছে সেই অচৈতন্য হয়ে পড়ে থাকা লোকটির পাশে বসে থাকা আরোহীটি নেমে আসে গাড়ি থেকে সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উপরের বারান্দায় এসে দাঁড়ায় তারপর এদিক ওদিক তাকাতে থাকে বারান্দায় একপাশে একটা দরোয়ান শ্রেণীর লোক ঘুমোচ্ছিল লোকটি তার সামনে এসে দু চারবার ডাকতেই সেই দরোয়ান শ্রেণীর লোকটি ধর্মর করে উঠে বসে তারপর চোখ রগড়াতে রগরাতে কি মেজাজে জিজ্ঞেস করে এত রাতে কি চাই আপনার আমরা একটি রোগী নিয়ে এসেছি লোকটি জবাব দেয় রোগে কিসের রোগে বিরক্ত কণ্ঠস্বর সেই দরোয়ানের মাথা ঘুরে দোতলা সিঁড়ি দিয়ে নিচে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে মাথা ঘুরে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে তো হাসপাতাল কেন চোখে মুখে একটু জলের ঝাপটা দেন উঠে বসবে না না সাধারণ অজ্ঞান নয় মাথায় বোধহয় খুব বেশি চোট লেগেছে মাথা পেটে কি রক্ত পড়ছে হাসপাতালে দরোয়ানের এমন ধারা প্রশ্নে একটু বিরক্তই হয় লোকটি কিন্তু উপায় নেই অন্য কোনো দ্বিতীয় ব্যক্তিও চোখে পড়ে না কোথাও তাই বাধ্য হয়ে মনের রাগ মনেই চেপে রেখে লোকটি আবার জবাব দেয় না বাইরে থেকে তেমন কিছু মনে হচ্ছে না কেবল মাথার একদিকে একটু ছড়ে গেছে কিন্তু লোকটির কথা শেষ হবার আগেই দারোয়ানটি একটি প্রচন্ড হাই তুলে আবার মাদুরের ওপর শুয়ে পড়ে তারপর পাশ ফিরে শুতে শুতে বলে এখানে এখন কেউ নেই রোগী ভর্তি টর্তি এখন হবে না কাল সকালে আসবেন কিন্তু কাল সকাল পর্যন্ত অপেক্ষা করলে যদি রোগীর কোনো ভালো মন্দ কিছু হয় তবে এবার কিন্তু সেই দরোয়ান শ্রেণীর লোকটি রেগে ওঠে শুয়ে শুয়েই হাত মুখ নেড়ে সে বলতে থাকে এমন যদি গরজ তো আর করে চলে যান এখানে এত রাতে ভর্তি হবে না বলেই আরেকটা হাই তুলে পাশ ফিরে ঘুমোতে চেষ্টা করে খানিক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে লোকটি আস্তে আস্তে ফিরে আসে গাড়ির কাছে ড্রাইভারের সিটে যে লোকটি বসেছিল তার সঙ্গে কি যেন পরামর্শ করে তারপর আবার সেই দরোয়ান শ্রেণীর লোকটার সামনে এসে দাঁড়ায় মৃদু কণ্ঠে দু একবার ডাক দিতেই মাতুরের ওপর উঠে বসে চিৎকার করে কিছু বলতে চায় সেই দরোয়ানটি কিন্তু তার আগেই সেই লোকটি নিচু হয়ে তার হাতের মধ্যে কিছু গুঁচে দিতেই দরোয়ানটি উঠে দাঁড়ায় তারপর অপেক্ষাকৃত শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে আবার রোগে কোথায় আঙুল দিয়ে বাইরে দাঁড় করানো গাড়িটা দেখিয়ে দিয়ে লোকটি জবাব দেয় ওই গাড়ির মধ্যে লোকটির আপাদ একবার দেখে নিয়ে দরোয়ানটি বলে আপেকটা করুন ডাক্তারবাবুকে ডেকে আনছি আমি যথারীতি রোগীকে ভর্তি করে নিয়ে রোগীর নামধাম ঠিকানা সব লিখে নেন ডাক্তারবাবু তারপর বলেন ঠিক আছে আপনারা এখন যেতে পারেন কাল সকালে একবার এসে খবর নিয়ে যাবেন দিন কেটে গেছে তারপর এই দুদিনের মধ্যে রোগীর জ্ঞান ফেরেনি আর আশ্চর্যের ব্যাপার রোগীর বাড়ি থেকে কোনো লোকও খবর নিতে আসেনি এদিকে রোগীর অবস্থা সংকটজনক তাকে মেডিকেল কলেজে ট্রান্সফার করা একান্ত দরকার বাধ্য হয়ে তৃতীয় দিন সন্ধ্যায় হাসপাতালের একটি লোক রোগীর বাড়িতে যায় খবর দিতে কিন্তু ফিরে এসে সেই ডাক্তারকে জানায় যে ওই নম্বরের কোনো বাড়িই নেই ওই পাড়ায় চিন্তিত হয়ে পড়েন ডাক্তারবাবু এই অবস্থায় কি করা যায় বাধ্য হয়ে অ্যাম্বুলেন্সকে খবর দিয়ে মেডিকেল কলেজে সেই অচৈতন্য রোগীকে ট্রান্সফার করে নিজের কর্তব্য শেষ করেন তিনি বিকেল সাড়ে পাঁচটার সময় ড্রেসিং টেবিলের বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে মাথা আঁচড়াতে আঁচড়াতে অহীন সোম তীর্চক দৃষ্টিতে চেয়ারে উপবিষ্ট তার বন্ধু বরুণ রায়ের দিকে একবার চোখ বুলিয়ে নেয় তারপর পায়ের চটিটা ছেড়ে জুতো পায়ে দিতে দিতে বলে হুম বুঝতে পারছি আজ তোমার বেড়াতে যাবার মোটেই ইচ্ছে নেই কি বলো বরুণ কেমন করে বুঝলে চেয়ারের ওপর সোজা হয়ে উঠে বসে বরুণ তার কথার কোনো জবাব না দিয়ে অহিন বলতে থাকে শুধু তাই নয় তোমার আর এক কাপ চা খেতে ইচ্ছে করছে তাই তো অহিনের মুখের দিকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থেকে একসময় বরুণ জিজ্ঞেস করে আচ্ছা অহিন তুমি কি থট রিডিং জানো নাকি তা না হলে এমনিভাবে মনের কথা বলতে পারো কি করে বন্ধুর মুখের দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে থাকে অহিন অহিন সোম কলকাতার নামজাদা প্রাইভেট ডিটেকটিভ বাংলা ভাষায় যাকে বলে শখের গোয়েন্দা অহীন কিন্তু তা নয় শখ করে গোয়েন্দাগিরি করে না অহিন এটা তার পেশা হ্যাঁ পেশাই বলতে হবে যদিও মৃত্যুকালে তার বাবা তার জন্য যা রেখে গেছেন তাদের নবাবি চালে পায়ের ওপর পা রেখে সে জীবনটা কাটিয়ে দিতে পারে কিন্তু অহীন সে প্রকৃতির মানুষ নয় বাবা রেখে গেছেন বলেই যে জীবনটা কুঁড়েমি করে বসে বসে কাটিয়ে দিতে হবে তা সে মোটেই পছন্দ করে না তার বাবা ছিলেন পশ্চিমবাংলার একজন নামকরা পদস্থ পুলিশ অফিসার অপরাধীদের মনস্তত্বে তার ছিল অগাধ পাণ্ডিত্য শুধু তাই নয় একজন প্রথম শ্রেণীর তদন্তকারী অফিসার হিসেবেও তার সুখ্যাতি ছিল প্রচুর ইংরেজ আমলে সরকারি পয়সায় তাকে পাঠানো হয়েছিল স্কটল্যান্ড ইয়ার্ডে সেখানে তিন বছর থেকে ট্রেনিং নিয়ে এসেছিলেন তিনি ইনভেস্টিগেশনে তার সাধারণ ন্যাক আর প্রখর বুদ্ধির তারিফ করে উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন তখনকার দিনের স্কটল্যান্ড ইয়ার্ডের চিফ দেশে ফিরে এসে বিভিন্ন কঠিন অপরাধের তদন্ত ভার পড়েছিল তার কাঁধের উপর এবং নিজের বুদ্ধি বলে তিনি সাফল্যের সঙ্গে সেগুলোর সমাধান করেছিলেন শুধু বাংলাদেশ নয় বাংলার বাইরেও বিশেষ করে তখনকার দিনের দেশীয় রাজ্যে তাকে আমন্ত্রণ করে নিয়ে যাওয়া হতো বিভিন্ন কঠিন সমস্যার সমাধানের জন্য এ পুলিশ অফিসারের পুত্র এই অহিন সোম বাবার খুব ইচ্ছে ছিল তার একমাত্র ছেলে একজন ডাক্তার হবে কিন্তু ডাক্তার হবার কোনো ইচ্ছে ছিল না অহিনের বাবার প্রফেশনই তার পছন্দ হতো বেশি তাই লুকিয়ে লুকিয়ে বাবার অজান্তে দেশ বিদেশের নাম করা ডিটেকটিভ বই পড়ত সে গভীর মনোযোগ দিয়ে বাবাকে লুকিয়ে তার তদন্তের ডায়েরিগুলো বাড়িতে বসে সে পড়ত আর মনে মনে ভাবত সেও একদিন তার বাবার মতো একজন নাম করা তদন্তকারী অফিসার হবে বিএসসি পরীক্ষায় কেমিস্ট্রিতে প্রথম শ্রেণীর অনার্স পেয়ে সে যখন বাবার পায়ের নিতে এসে তার সামনে দাঁড়ালো তখন তার বাবা তাকে আশীর্বাদ করে বললেন এবার মেডিকেল কলেজে অ্যাডমিশনের একটা ব্যবস্থা করিয়ে কি বলো বাবার মুখের দিকে তাকিয়ে কথা বলতে সাহস হয়নি অহিনের অন্যদিকে মুখ ফুরিয়ে সে জবাব দিয়েছিল আমার ডাক্তারি পড়তে ইচ্ছে করে না বাবা তবে এবার কি পড়বে গম্ভীর কণ্ঠে বলেছিলেন তার বাবা আমি চাকরি করব মৃদু কণ্ঠে জবাব দিয়েছিলেন অহিন চাকরি করবে কেন তোমার কি এমন জরুরি প্রয়োজন যে তোমাকে এখনই পড়াশোনা সেটা চাকরি করতে হবে খানিক্ষণ মৌন থেকে জবাব দিয়েছিল অহিন আমার ইচ্ছা আমি পুলিশে চাকরি করব পুলিশে চাকরি করবে চমকে ছেলের মুখের দিকে তাকিয়েছিলেন তার বাবা ছেলের মুখে তিনি কী দেখতে পেয়েছিলেন তাতে নিয়ে জানেন কিন্তু তিনি শুধু জবাব দিয়েছিলেন বেশ বড় হয়েছ তোমার ইচ্ছায় আমি বাধা দিতে চাই না তবে পুলিশে চাকরি করতে হলে তোমাকে নিজের যোগ্যতায় তা জোগাড় করে নিতে হবে অন্যকে ডেঙিয়ে আমার রেফারেন্সে তোমার চাকরি হয় আমি কিন্তু চাই না ডিরেক্ট ডিএসপি পদের জন্য ডাব্লিউ পরীক্ষা দিয়েছিল অহিন পাশও করেছিল ভালোভাবে কিন্তু ভাইভা বসিতে প্রশ্নকর্তার সঙ্গে কোনো একটা বিষয় তার মতবিরোধ হয় শুধু তাই নয় অহিন তাকে বুঝিয়ে দিতে চেষ্টা করেছিল যে তিনি নিজেই ভুল করেছেন অহিনের কথাই ঠিক এই অপরাধে তার সিলেকশন হল না অহিনের তখন সাংঘাতিক রোগ চেপে গেছে পুলিশে সে ঢুকবেই কিন্তু তার কপাল মন্দ ডিরেক্ট সাব ইন্সপেক্টরেও সে সিলেক্টেড হতে পারল না সাংঘাতিক মুশরে পড়েছিল অহিন এবার সে কি করবে ভাবছে ঠিক এমনি সময় তার বাবা হঠাৎ মারা গেলেন পড়াশোনা করতে আর ইচ্ছে হলো না অহিনের কিন্তু একটা কিছু তো তাকে করতেই হবে বাড়িতে বসে বাবার পয়সায় নি সে কিছুতেই করবে না ঠিক এমনি সময় মাত্র তিন মাসের ব্যবধানে তার মাও স্বর্গে চলে গেলেন সংসারে একেবারে একা হয়ে পড়ল অহীন কলকাতার প্রাইভেট ডিটেকটিভ অ্যাসোসিয়েশনে নিজের নাম লেখালো সে সেই থেকে শুরু হলো তার প্রাইভেট ডিটেকটিভের জীবন কিন্তু যার সত্যিকারের ক্ষমতা আছে সে যেখানেই যে অবস্থাতেই থাকুক না কেন তার যশ চারিদিকে ছড়িয়ে পড়বেই অতি অল্প সময়ের মধ্যেই প্রচুর সুখ্যাতি অর্জন করল অহিন। কতগুলো জটিল মামলার কোনো কিনারা করতে না পেরে পুলিশ যেখানে বাধ্য হয়ে হাল ছেড়ে দিয়েছিল অহীন সেখানে তদন্ত ভার গ্রহণ করে কৃতিত্বের সঙ্গে সেই সব জটিল সমস্যার সমাধান করেছিল শুধু তাই নয় অপরাধীকেও দীর্ঘদিন পর গ্রেপ্তার করিয়ে বিচারার্থে তাকে চালান দেওয়ার ব্যবস্থা করেছিল আদালতে সেই থেকে স্বনামধন্য পিতার মতো পুত্রের নামও ছড়িয়ে পড়েছিল চারিদিকে লোকে বলত বাপকা বেটা কেউ কেউ বলতো তীক্ষ্ণ বুদ্ধি ক্রিমিনাল সাইকোলজিতে পাণ্ডিত্য ও রহস্যের সমাধানের ক্ষমতায় তার পরলোকগত পিতাকেও নাকি ছাড়িয়ে গিয়েছিল সে পুলিশ কর্তৃপক্ষ পর্যন্ত মাঝে মাঝে পরামর্শের জন্য তার কাছে আসতো পশ্চিমবঙ্গ সরকার নাকি স্পেশাল কেস হিসেবে সরাসরি তাকে পুলিশ ডিপার্টমেন্টের একটা উচ্চ পদে বসাতে চেয়েছিল কিন্তু অহিংসম তাতে রাজি হয়নি সে নাকি বলেছিল যে ডিপার্টমেন্টে চেষ্টা করেও সে ঢুকতে পারেনি সেখানে আর কোনো দিন সে প্রবেশ করবে না অহীন সোমের তদন্তের ব্যাপারে একমাত্র সহকারী তার ছেলেবেলার মাতা পিতাহীন বন্ধু বরুণ রায় সহকারী বললে ঠিক বলা হবে না বলতে হয় শিক্ষানবিশ। কিন্তু বরুণের বুদ্ধিবৃত্তি ঠিক তেমন তীক্ষ্ণ নয় কিন্তু আগ্রহ তার প্রচুর অহীন বলে বরুণের এই আগ্রহই তার ভালো লাগে বন্ধু হলেও বরুণের কাছে অহিন একজন আদর্শ পুরুষ তার এতটুকু সমালোচনা সহ্য করতে পারে না সে একবার নাকি বরুণ একজন ঈর্ষাপরায়ণ পুলিশ অফিসারকে অহিন সম্বন্ধে বিরূপ সমালোচনা করবার জন্য একটা ঘুষি বসিয়ে দিয়েছিল শেষ পর্যন্ত অবশ্য বরুণকে তার কাছে ক্ষমা চাইতে হয়েছিল কিন্তু সেই পুলিশ অফিসারটিও পরে নিজের সেই বিরূপ সমালোচনার জন্য লজ্জিত হয়েছিল অহিনকে মিটিমিটি হাসতে দেখে বরুণ আবার বলে আরে বলো না কি করে বুঝতে পারলে যে আজ আমার বেড়াতে যাবার ইচ্ছে নেই আর এক কাপ চা খাবার খুব ইচ্ছে হয়েছে হাসতে হাসতে অহিন বলে আরে ভাই ফিডিং কিছু নয় একটু চোখ কান খুলে রাখলে তুমিও তো অনায়াসে বলে দিতে পারো বরুণ বিস্মিত দৃষ্টিতে চেয়ে থাকি বন্ধুর মুখের দিকে বলতে থাকে তোমার পাশে ওই পড়ে থাকা ইংরেজি ডিটেকটিভ বইটা আজ সকাল থেকে পড়ছো তুমি তাই না মাথা নেড়ে সম্মতি জানায় বরুণ অহিন বলে ওই বইটা আমিও পড়েছি সাংঘাতিক সাসপেন্স রয়েছে বইটাতে একবার পড়তে আরম্ভ করলে নামা খাওয়া ছেড়ে দিতে হয় তোমাকেও দেখছি আজ তোমার প্রিয় দিবানিদ্রা পর্যন্ত ত্যাগ করে সমস্ত দুপুরটা ওই বই পড়ে তুমি কাটিয়েছ এখন তাকিয়ে দেখো ঘড়িতে সাড়ে পাঁচটা বেজে গেছে ঠিক সাড়ে পাঁচটায় তুমি বেড়াতে বের হও কিন্তু আমি আর চোখে লক্ষ্য করছি তুমি একবার ঘড়ির দিকে তাকাচ্ছ আবার বইটার দিকে দেখছো তার অর্থই হলো তোমার ঠিক বইটা ছেড়ে বেড়াতে যেতে ইচ্ছে করছে না তাই তো অহিনের বিশ্লেষণ করার ক্ষমতায় চমৎকৃত হয় বরুণ তারপর আবার বলে কিন্তু চা খাওয়ার ব্যাপারটা সেও খুব সহজ আজ বিকেলে চা খেতে বসে তুমি বলেছিলে যে চাটা কেমন যেন জোলো জোলো লাগছে তাই না হ্যাঁ তা অবশ্য বলেছিলাম কিন্তু তা বলে যে আমার আরেক কাপ চা খেতে ইচ্ছে করবে তা বুঝলে কি করে রোজই বিকেলে চা খাওয়ার পর তুমি ড্রর খুলে কৌটো বের করে এলাচ লবঙ্গ খাও তাই না মাথা নাড়ে বরুণ অহিন বলতে থাকে আজও লক্ষ্য করলাম তুমি চা খেয়ে এসে এলাচ লবঙ্গ খাওয়ার জন্য কৌটু খুললে তারপর কি মনে করে এলাচ লবঙ্গ না খেয়ে হাতে করে নিয়ে এসে ডেটচেয়ারে বসলে আর ঘন ঘন দরজার দিকে তাকাতে লাগলে তার অর্থ হলো বাহাদুরের জন্য অপেক্ষা করছো তুমি সে এলেই তাকে আর এক কাপ চা তৈরি করতে বলবে তারপর সেই চা খেয়ে ওই এলাচ মুখে দিয়ে আবার বইটা পড়তে আরম্ভ করবে কি ঠিক বলেছি না বিস্মিত দৃষ্টিতে বন্ধুর মুখের দিকে তাকিয়ে থেকে বলুন জবাব দেয় আশ্চর্য এই বাড়িতে বসে বসেও তুমি এত সব লক্ষ্য করো হো হো শব্দে হেসে ওঠে অহিন তারপর জবাব দেয় এটা হচ্ছে স্বভাব বন্ধু একবার চোখ কান খুলে চলাফেরা করার অভ্যেস হয়ে গেলে ঘরে আর বাইরে কোনো প্রভেদ থাকে না বলতে বলতে দরজা দিয়ে বাইরে বেরিয়ে যায় অহিন যেতে যেতে সামনে দাঁড়িয়ে বরুণকে লক্ষ্য করে আবার বলে বরুণ একটু দরকারে বাইরে যাচ্ছি রাত আটটা নাগাদ ফিরে আসব শেষ হল শ্রীনটরাজানের সৃষ্টি গোয়েন্দা অহীন ও বরুণের গল্প ছদ্মবেশীর প্রথম পর্ব নমস্কার